কেউ ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে উম্মাদের মতো যদি প্রলাপ করে, সেই প্রেক্ষিতে আমি একটি দায়িত্বশীল পদে থেকে জবাব দেওয়াটা মনে করি না যে সমীচীন হবে। সুতরাং আমি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে নারাজ। সকল দেশের সকল বেসরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং সরকারি নীতিমালা পরিপালন পূর্বক সকল সরকারি সংস্থা থেকে আমানত সংগ্রহ করে থাকে, সেটা কর্পোরেশন হোক, সেটা কর্তৃপক্ষ হোক, সেটা কোনো সরকারি কোম্পানি হোক, সকল ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে থাকে। মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক, যারা বিভিন্ন সংস্থা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নয়, আর এখানে দুর্নীতিরও কোনো লেশমাত্র নেই। দুর্নীতি তখন হয় যখন কেউ উৎকোচ গ্রহণ করে, দুর্নীতি তখন হয় যখন কেউ ঘুষ গ্রহণ করে, দুর্নীতি তখন হয় যখন কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে, দুর্নীতি তখন হয় যখন বিল দেওয়ার নাম করে কমিশন নেওয়া হয়, দুর্নীতি তখন হয় যখন সরকারি প্রভাব ব্যবহার করে কাউকে প্রলোভন দেখিয়ে অথবা কোনোভাবে জিম্মি করে তার থেকে অর্থ আদায় করা হয় এবং সেই অর্থ নিজে আত্মসাৎ করা হয়। সেরকম পরিস্থিতিতে দুর্নীতি হয়। ধন্যবাদ। এটা ওনার অভিরুচি, ব্যক্তিগত অভিরুচি। আমি কারো, আমরা যে অভিযান আরম্ভ করেছি দুর্নীতির বিরুদ্ধে বলুন, অবৈধ দখলের বিরুদ্ধে বলুন, আমাদের এই অভিযান চলমান থাকবে এবং কেউ সেটা বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের যে মহাপরিকল্পনা কার্যক্রম চলছে তার আওতায় আমরা কিছু দূর এগিয়েছি। সেখানে আমাদের যেই সম্ভাব্যতা যাচাই বা জরিপ আছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এখনও প্রায় 40% মানুষ না হলে পায়ে হেঁটে অথবা অযান্ত্রিক যানবাহনে চলাচল করে থাকে। আমরা চাই এমন একটি শহর যেটা পরিবেশ বান্ধব শহর হবে এবং এখানে এর জন্য অযান্ত্রিক যানবাহনকে আমরা ধারণ করতে চাই এবং অযান্ত্রিক যানবাহন আমাদের একটি ঐতিহ্য, সেটাকে আমরা সংরক্ষণ রাখতে চাই, বিশেষ করে রিক্সা এবং ঘোড়ার গাড়ি। আমরা জরিপের আওতায় আমরা দেখেছি যে 2 লক্ষের মতো যদি আমরা নিবন্ধন করি তাহলে সকলেই সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবে এবং বিশৃঙ্খলা হবে না, যানজট সৃষ্টি হবে না এবং একটি সমন্বয়ের আওতায় আমরা একটি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা এই যানবাহন ব্যবস্থাটাকে নিয়ে আসতে পারব। আমরা এরই মাঝে আমাদের রিক্সা সমিতি বিভিন্ন যারা আছেন তাদের সাথে কয়েক দফায় আমাদের দেন দরবার হয়েছে এবং তাদের সকলের সম্মতির প্রেক্ষিতেই আমরা কিন্তু এই নিবন্ধন কার্যক্রমটা আজকে আপনারা জানেন যে আমরা সম্পন্ন করতে যাচ্ছি।